দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখুন, আমি মূলা শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে নিয়ে আসলাম। দর্শক, এই যে আমার মূলাগুলো কিন্তু একদম ক্ষেতের মূলা, তো ক্ষেতের থেকে উঠে আনা হয়েছে মূলাগুলো, সাথে সাথে একদম টাটকা। দেখুন, সকালবেলার কুয়াশা লাগানো, তো এই মূলাগুলো আমি আজকে মূলা দিয়ে তরকারি রান্না করব। তো কিভাবে মূলা দিয়ে তরকারি রান্না করতে হয় আজকে আমি দেখাবো আপনাদের। আর তো চলুন, হ্যাঁ, রেসিপিটা কিভাবে করেছি আমি দেখাই। নিয়েছি আমি, তো এখন এগুলোকে আমি সুন্দর করে চিকন করে কেটে ধুয়ে নেব। তো আমি গরম পানিটা বলকানি নিয়েছি, এটার মধ্যে আমি এখন শাকগুলো দিয়ে দিব। এবার এতে একটু লবণ দিয়ে তারপরে আমি ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে ঢেকে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে নামিয়ে ফেলবো। তো চুলায় আমি তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিব। দিয়ে দিলাম একটু লবণ, পরে লাগলে দিব। তো পেঁয়াজটা হয়ে এসেছে, এখন আমি এতে দিয়ে দিব রসুন বাটাগুলো। রসুন বাটা দিয়ে দিলাম, রসুনটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলে একটা সুন্দর ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো, বেশ একটু হলুদ দিব না। এখন আমি একটু অল্প পানি দিয়ে নিচ্ছি। এখন আমি কিছু পেঁয়াজ বাটা দিব। তো অনেকটাই কষানো হয়ে গিয়েছে, আমি আরো একটু পানি দিচ্ছি একটু। এবার আমি মাছের মাথাটাকে এখানে কষিয়ে নিব। তো মাছের মাথাটা আমি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বাটা এখানে ইউজ করেছি, আবার ইয়াটাও ইউজ করেছি কাঁটাটা। তার কারণ হলো কাঁটা যে পেঁয়াজটা ওটা দিলে কিন্তু একটা ভাজা ভাজা ঘ্রাণ আসবে, এই জন্য আমি তেলে কাঁটা পেঁয়াজটা ইউজ করেছি আর বাটাটা ইউজ করলাম। কারণ বাটাটা দিলে, যেহেতু এটা মূলা শাক কিন্তু মশলা একটু বেশি লাগে, না হলে কিন্তু মূলা শাকটা খেতে ভালো লাগবে না, একদম পাতলা পাতলা লাগবে দেখতে। আর মূলা শাক মশলা অনেক বেশি খায়, এই জন্য পেঁয়াজ বাটাটা দিলে মশলাটা সুন্দর মানে ঠিক মতো হবে, এই জন্য আমি দিলাম। তো আমার মনে হয় আর একটু পানি দেওয়া দরকার, আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি অল্প, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি মাছটা। কারণ পেঁয়াজ শাকটা দিলে কিন্তু বেশিক্ষণ লাগবে না হতে, তো মাছটাকে আমার ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার মাছের যে মাথাটা ওটা কিন্তু একদম কষানো হয়ে গেছে সুন্দর করে, এই যে ছিঁড়ে আসছে দেখুন, তাহলে বোঝা গেছে যে একদম কষানো হয়েছে, ভিতর দিয়ে কিন্তু একদম সুন্দর কষানো হয়েছে। তো আমি এটাতে এখন একটু সামান্য পানি দিব। রান্নার জন্য একবারে পানি দিয়ে নিয়েছি আমি, কিন্তু আর দ্বিতীয়বার পানি এখানে দিব না। তো এখন আমি একটু বলকাসা পর্যন্ত অপেক্ষা করব, যেহেতু শাক কালার নষ্ট হয়ে যাবে এই জন্য বলকাসা পর্যন্ত অপেক্ষা করব। যে এখন সুন্দর বলক আসছে, তো আমি এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দিব এটা একটু। শাকটা এখন দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। তো এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে তারপরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আবার একটু রান্নাটা করে নিচ্ছি। আর দেখুন কতটা সবুজ আছে, আর সবুজ থাকার একমাত্র কারণ হলো আমি এখানে হলুদও কম দিয়েছি আর সিদ্ধটা
আমি শুধু বলকা নিয়ে নামিয়ে ফেলেছি। আর এখানে সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, লবণ দিলে রংটা সুন্দর থাকে। এগুলো হলো আপনাদের জন্য টিপস। আর এখানে ঝোলটা কম দিতে হবে, ঝোলটা বেশি দিলে কিন্তু কালার থাকবে না। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি উঠিয়ে ফেলব, একটু ঢেকে দিব যেন গ্রানটা সবগুলোতে যেতে পারে। ভালো করে নেড়ে দিলাম, এবার একটু ঢেকে দিচ্ছি। তো রান্নাটা হয়ে গিয়েছে আমার, এখন আমি এটাকে চুলাটা বন্ধ করে দিব আর আপনাদের সার্ভ করে দেখাবো। বিসমিল্লাহ। তো ভিউয়ার্স, হয়ে গিয়েছে খুব সুন্দর একটি রান্না, মূলা শাক দিয়ে মাছ। তো ভিউয়ার্স ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।